কোলাঘাট শহরের বেশ কিছু জায়গায় এক কোমর জল। বিগত 35 বৎসর এই দৃশ্য দেখেনি কোলাঘাটবাসী। কৌশিকী অমাবস্যায় নিম্নচাপ ও ভরা কোটালে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের রূপনারায়ণ নদীর ব্যাপক জোয়ারের জলোচ্ছ্বাসে প্লাবিত কোলাঘাট বাজার সহ কোলাঘাটের বিস্তীর্ণ এলাকা। এক কোমর জলে দাঁড়িয়ে এটিএম, প্যাথোলজিক্যাল সেন্টার, কম্পিউটার সেন্টার, দোকান, রাস্তাঘাট জলে ডুবে গিয়েছে বেশ কিছু বাড়ি দোকান। চরম ভোগান্তি ওই এলাকার সমস্ত ব্যবসায়ী সহ এলাকার বাসিন্দাদের। দ্রুত সরকারি সাহায্যের আবেদন এলাকাবাসীর। ঘটনাস্থলে যান কোলাঘাটের বিডিও সহ সভাপতি ও কোলাঘাট থানার পুলিশ। রাস্তাঘাট জলে ডুবে যাওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ। মানে পুরো কোটাল এবং ভরা কোটালের জন্য অত্যাধিক জল, নুবনানের নদী জল অনেক বেশি স্ফীত হয়েছে, অনেক মোটা জল, এবং তার জন্য বিভিন্ন জায়গায় প্লাবিত হয়েছে। এমআইএমের বাঁধ ক্রস করেও টপকেছে, কোথাও নিকাশি জাম ছিল সেগুলো জাম হয়ে গেছে, এইভাবে জল কিছু এক্সপ্রেস করে গেছে। তো মোটামুটি আমরা খবর পেয়ে এসেছি, দেনান্দান সেফটির ব্যবস্থা করেছি এবং ইরিগেশন এবং পিরোডিমের কাজটা শুরু করার ব্যবস্থা বহন হয়েছে। আগামী এখনও দুদিন আছে, আজকে রাত্রিবেলা আবার জোয়ার আছে, যাতে দুর্ঘটনা কোনো না ঘটে তার জন্য প্রিভেন্টিভ যা সেফটি নিয়ে ব্যবস্থা গ্রহণ করছে। আচ্ছা, যদি সেনে কি কি সমস্ত প্রিভেন্টিভ ব্যবস্থা করা রাখা আছে, অসুবিধা নেই। এখন থেকে রিপেয়ারের কাজ চলছে যেগুলো জায়গায় ড্যামেজ, তারপর আমাদের এক্সট্রা প্রিভেন্টিভ মাল কিছু স্টক করা হচ্ছে, রাত্রের ভিতরে সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.